পদার্থবিজ্ঞানে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী, তারা হলেন অ্যালিন অ্যাসপেক্ট, জন এফ ক্লোজার ও অ্যান্টন জিলিঙ্গার। রয়্যাল সুইডিশ একাডেমি গতকাল মঙ্গলবার পদার্থবিদ্যায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে। পরস্পর বিজড়িত কণা নিয়ে গবেষণা করে এই তিনজন নোবেল অর্জন করেছেন। অ্যালিন অ্যাসপেক্ট একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা দূর করার ব্যবস্থা উদ্ভাবন করেছেন। আলোর একক কণা ফোটনের একটি যুক্ত কণার জোড়া তার উৎস থেকে নির্গত হওয়ার পর তিনি পরিমাপক ব্যবস্থাটি পরিবর্তন করতে সক্ষম হন, ফলে কণা দুটি নির্গত হওয়ার সময় যে অবস্থা বিদ্যমান ছিল তা পরবর্তী ফলাফলকে প্রভাবিত করতে পারে না। জন এফ ক্লোজার এমন একটি যন্ত্র তৈরি করেছেন যা একটি ফিল্টারের দিকে দুটি যুক্ত ফোটনকে একসঙ্গে ছুড়ে দিতে পারে, আর সেই ফিল্টারটি কণা দুটির মেরুকরণ পরীক্ষা করে। এর মাধ্যমে পাওয়া ফলাফল বেল অসমতার সুস্পষ্ট লঙ্ঘন এবং কোয়ান্টাম বিদ্যার ভবিষ্যৎ বাণীগুলোর সঙ্গে মানানসই। অ্যান্টন জিলিঙ্গার গবেষণা করেছেন বিযুক্ত কোয়ান্টাম ব্যবস্থা নিয়ে। তার গবেষণা দল কোয়ান্টাম টেলিপোর্টেশন নামে একটি বিশেষ অবস্থা দেখিয়েছেন, যেখানে একটি কণা থেকে দূরের আরেক কণায় কোয়ান্টাম অবস্থার স্থানান্তর ঘটানো সম্ভব। অ্যালিন অ্যাসপেক্ট ফ্রান্সের ইউনিভার্সিটি প্যারিস সেক্লে অ্যান্ড ইকোল পলিটেকনিকে কর্মরত। জন এফ ক্লোজার যুক্তরাষ্ট্রের জন এফ ক্লোজার অ্যান্ড অ্যাসোসিয়েটসে কাজ করছেন। অ্যান্টন জিলিঙ্গার অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অফ ভিয়েনায় কর্মরত।